ছাপ চলার পথে হঠাৎ একটি তোবারির ধারাল অংশের সাথে তার শরীর লেগে যায়। ব্যথা বোধে কুঁকড়ে ওঠে সে। খেপে গিয়ে তরবারিকে আঘাত করতে গেল, আবারও ব্যথা পেল, খানিকটা কেটেও গেল। এরপর সে আরো খেপে গিয়ে তরবারিটাকেই শত্রু মনে করে তা পেঁচিয়ে ধরতে গেল, আর অমনি তরবারির ধারালো আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেল তার দেহ। অর্থাৎ রাগ বা ক্ষোভ, এটা অন্যের চেয়ে আপনার ক্ষতিই বেশি করে, সম্পর্কে তৈরি করে স্থায়ী।